পাবলিক বাসগুলোকে এভাবে বানানো হয়েছে মনে হয় যেন এই বাসে গরু উঠছে। মানে মানুষ যে একটা যানবাহন ব্যবহার করে সেই যানবাহনের চেহারা এরকম চিন্তার বাইরে। প্রথমত আপনাকে আসলে দৌড়াতে হবে পাবলিক বাসে যদি আপনি উঠতে চান, কিন্তু যারা নীতি নির্ধারক তারা তো পাবলিক বাসে চড়েন না। ঢাকা শহরে প্রায় 20 বছরই 20 বছর ধরে সবচেয়ে বেশি যে যানবাহন ব্যবহার করেছে সেটি হচ্ছে পাবলিক বাস। একরকম ম্যান্ডেটরি ঢাকা শহরে মানুষের জন্য, কারণ অন্যরকম খুব বেশি উপায় নাই। যারা মোটামুটি একটু মধ্যবিত্ত উচ্চবিত্ত না তাদেরকে পাবলিক বাসে যাতায়াত করতেই হয়, এখন তো আরও বেশি। তো সেই জায়গাটাই এই পাবলিক বাসে ওঠা একরকম যুদ্ধ বলতে পারেন। কোনো রকম স্বস্তি নাই, ওঠার সময় স্বস্তি নাই, ওঠার পরেও কোনো রকম স্বস্তি নাই। প্রথমত আমি মনে করি 5টা কাজ আপনাকে করতে হবে ঢাকা শহরে পাবলিক বাসে উঠতে গেলে। প্রথমত আপনাকে আসলে দৌড়াতে হবে পাবলিক বাসে যদি আপনি উঠতে চান, কারণ এই বাস কোথায় দাঁড়াবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ধরেন আপনি দাঁড়ায় আছেন এক জায়গায়, বাস দাঁড়াবে হয় আগে নাহলে পরে, কারণ বিশেষ করে এই পাবলিক বাসের চাকা কোথায় থামবে সেটি নির্দিষ্ট না। দেয়া আছে স্টপেজগুলো, সেই স্টপেজ অনুযায়ী আসলে বাস দাঁড়ায় না। সে কারণে আপনাকে প্রথমত দৌড়াতে হবে পাবলিক বাসে ওঠার জন্য। গেট পর্যন্ত পৌঁছাতে পারলে আপনাকে হুড়োহুড়ি করতে হবে, মানে একরকম যুদ্ধ যুদ্ধ করছেন বাসে ওঠার জন্য। অফিস টাইমে বিশেষ করে কোনো রকমে উঠতে পারলেও আপনি নিশ্চিত অফিস টাইমে আপনি একবারে কোনো বাসে উঠতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। একটার পর একটা বাস ছেড়ে দিচ্ছেন, কিন্তু কতক্ষণ ছেড়ে দেবেন? বাসে তো আপনাকে উঠতেই হবে, কারণ আপনি অফিসে যেতে হবে। অফিসে টাইমে পৌঁছাতে না পারলে আবার বাসের ঝাড়িঝুড়ির বিষয় আছে। আপনি বাসে উঠলেন, ওঠার পরে আপনাকে কোনো রকমে দাঁড়াতে হবে। আপনি বাসে ঠিকঠাক মতো দাঁড়াতে পারবেন না, হয় মাঝা বাঁকা করে দাঁড়াতে হবে, একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, কমফোর্টেবলি দাঁড়ানোর কোনো সুযোগ নাই। যদি গেটে দাঁড়ান তাহলে তো আপনি হাতল নাই, আপনি কোথায় ধরবেন, কোথায় ধরার জায়গা নাই। এবং ধরবেন কোথায়? আপনার ইচ্ছা করবেন না ধরতে, কারণ মানে এমন রংচটা বডি বাসের, ময়লায় আচ্ছন্ন বাস, অবিশ্বাস্য, কোনোভাবেই হইতে পারে না। মানে মানুষ যে একটা যানবাহন ব্যবহার করে সেই যানবাহনের চেহারা এরকম চিন্তার বাইরে। ধরেন আপনি বাসে উঠে একটা আসন সিট পেয়েছেন, সেই সিটের যে অবস্থা মানে সেটাতে আপনার বসতে ভালো লাগে? অবশ্যই না। মানে যাদের একটু পা লম্বা তারা কিন্তু এই সিটে আসলে কমফোর্টেবলি বসতে পারেন না, আপনার মাঝে একেবারে সোজা হয়ে বসতে হবে। 2 নম্বর হচ্ছে এই বাসে আপনাকে পা কমফোর্টেবলি বসতে পারবে না, কারণ একেবারে আপনার পায়ের মাপে মাপে অনেক ক্ষেত্রে পায়ের থেকে কম মাপের জায়গা রাখা হয়েছে। মানে একরকম গরু চিন্তা করেন, মানে মানুষ ভাবা হয় না ঢাকা শহরের মানুষকে যারা পাবলিক বাসে যাচ্ছে। পাবলিক বাসগুলোকে এভাবে বানানো হয়েছে মনে হয় যেন এই বাসে গরু উঠছে। আমি এভাবেই বললাম, হয়তো অনেকটা ভালো লাগতে নাও পারে, কিন্তু আমার মাঝে মধ্যে নিজেকে গরু মনে হয় যে আমি পাবলিক বাসে যাতায়াত করছি, আমাকে গরু ভেবে তারা নিয়ে যাচ্ছে। এবং আচরণ, মানে ড্রাইভারদের আচরণ, হেল্পারদের আচরণ, মানুষের মতো আচরণ তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই করেন না, মানে বেপরোয়া বিষয়। পাবলিক বাস কোনো সময় আমি খালি দেখি না, কারণ হচ্ছে দিনের সব সময় যে কোনো বাসে আপনি ওঠেন ও ফুলফিল না ছাড়া ওই বাস আসলে চলবে না। এমনভাবে বাসের গতি, আপনি যদি ধরেন মিরপুর 10 থেকে উঠছেন, ফার্ম গেট পর্যন্ত প্রত্যেক জায়গায় যাত্রী উঠতে পারবে, মানে চাকাটা এত স্লোলি ঘুরবে। তার মানে সে যাত্রী গেটে না ভরা পর্যন্ত, মানে গেটে না ঝোলা পর্যন্ত, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সবসময় সে কিন্তু এভাবে যাত্রী নিয়ে যাচ্ছে। এবং কোনো পুলিশ, ট্রাফিক পুলিশ আমার চোখে পড়ে নাই যে এসব অনিয়মের কারণে বাসকে থামিয়ে নানা রকম জিজ্ঞাসাবাদ করছে, নেভার, চোখে পড়ে নাই। সো আপনাকে এইসব বাধা বিপত্তির মধ্য দিয়ে পাবলিক বাসে যাতায়াত করতে হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এই জায়গাটা কোনো চেঞ্জ নাই, রাজধানী ঢাকা। বলা হচ্ছে আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি, আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, কিন্তু পাবলিক বাসে ভাই আমরা এরকম বাসে কেন চড়ব? মূল দায়িত্ব বলা হয় ঢাকা শহরের মেয়রদের, 2 সিটি কর্পোরেশনের, কিন্তু সেই 2 সিটি কর্পোরেশন কি আদৌ ঠিকঠাক মতো কোনো কাজ করতে পারছে? কয়দিন সময় লাগে আসলে? বছরের পর বছর কেটে যাচ্ছে, পরিকল্পনা চলছে। বাস রুট ফ্র্যাঞ্চাইজি প্রথমে রামেশ্বর হক উদ্যোগ নিয়ে গিয়েছিলেন, খুব ধীরগতিতে এটি এগোচ্ছে। কয়েকটি রুটে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করা হয়েছে, কিন্তু সেটি নিয়েও নানারকম অভাব, অভিযোগ, সমালোচনা আছে। অনেক জায়গায় বলা হয় বাসের ক্রাইসিস, অনেক জায়গায় সেবা নিয়ে, মান নিয়ে প্রশ্ন, অনেক জায়গায় নাকি যাত্রী পাচ্ছে, নানা রকম সীমাবদ্ধতা। মূল বিষয় কি আপনারা খুঁজে বের করেন, আমার জাস্ট অভিজ্ঞতা শেয়ার করতে চল আমি করলাম, কিন্তু এভাবে আসলে চলতে পারে না। মনে হয় যেন এই ঢাকা শহর দেখার কেউ নাই, পাবলিক বাস দেখার কেউ নাই। খবরের বড় বড় শিরোনাম এরকম, গণপরিবহন সেক্টরের কাছে জিম্মি সাধারণ মানুষ, সরকার জিম্মি পরিবহন মালিকদের কাছে, এসব শিরোনাম আমরা আসলে কত দেখব? তো সেই জায়গায় নিশ্চয়ই যারা কর্তাব্যক্তি আছেন, ঢাকা শহরে একটা সিটি কর্পোরেশন আছে, সরকারের সবাই আসলে ঢাকা শহরেই থাকেন, উচ্চপদস্থ যারা,
একটা বিষয় মনে হয়, কারণ আমরা তো সাধারণ মানুষ, পাবলিক বাসে উঠলে যাদেরকে নিজেকে গুরু মনে হয়, কিন্তু যারা নীতি নির্ধারক তারা তো পাবলিক বাসে চড়েন না, তারা সবাই প্রাইভেট কারে চড়েন, আরও দামি গাড়িতে চড়েন। তাদের আসলে পাবলিক বাসের দুর্বিষহ যাত্রী পরিবহন তারা আসলে বুঝতেছেন না, বুঝবেন না। আমিও তো মনে করি যারা সিটি কর্পোরেশনে আছেন, মেয়র আছেন, তাদেরকে পাবলিক বাসে উঠে দেখা উচিত যে আসলে পাবলিক বাসে কীভাবে মানুষ আসলে যাতায়াত করছে। ভাড়া দিচ্ছে, আপনি ভাড়া দরকার হলে আরেকটু বাড়ান, সেবাটা ভালো করেন না ভাই। নতুন চকচকা বাস ঢাকা শহরের মানুষ কবে চড়বে? এই লক্ষ ঝক্কর বাসে আর কতদিন ওঠা সম্ভব? আপনার নতুন নতুন ফ্লাইওভার হচ্ছে, মেট্রো রেল হয়ে গেল, চকচকা মেট্রো রেল, সেই জায়গায় উপরে মেট্রো রেল আর নিচে এরকম জরাজীর্ণ বাস চলতে পারে না। সো পরিবর্তন অবশ্যই জরুরি, সেই জায়গাটা এই বৃত্ত অবশ্যই ভাঙতে হবে। একটা শহরের গতি, মানুষের জীবনযাপনের গতি নির্ভর করে কমিউনিকেশনের উপরে, রাস্তার উপরে, গণপরিবহনের উপরে। সেটি ভয়াবহ বাস্তবতা, সেটি কিন্তু দিন দিন স্লো হয়ে যাচ্ছে। আপনি দেশকে এগিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে রাজধানীকে আরও বেশি স্পিডি করতে হবে। সেই জায়গাটাই বারবার আমরা হোঁচট খাচ্ছি গণপরিবহনের জায়গায়। গণপরিবহনে ইনভেস্ট করেন না, গণপরিবহনে ইনভেস্টমেন্ট কোথায়? আপনি ঢাকা শহরের চারপাশে চারটি বড় টার্মিনাল করার কথা ঢাকা শহরের বাসের জন্য, কোথায় টার্মিনাল? খালি শুনছি হচ্ছে, হবে, যা জমি যেতে যা হয়েছে এসে শুধু খবর নাই। সব ব্যবসা বহুত হয়েছে ভাই, বহুত জিম্মি করছেন সাধারণ মানুষদের, এবার একটু সাধারণ মানুষের জন্য কাজ করেন। দোয়া করবে সবাই আপনাদের জন্য, ভালো থাকবেন।